রাত পোহালে শুরু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। নিয়ম অনুযায়ী গেল রাত ১২টায় শেষ হয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ। শেষ মুহূর্তে হিসেব নিকেশে ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দল সহ স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা। অন্যদিকে প্রস্তুত করা হচ্ছে ভোট কেন্দ্র। এবার দুই সিটিতে মোট ৫৫ লাখ ভোটার ভোট দেবেন ইভিএম পদ্ধতিতে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর নির্বাচনী প্রচারের কাজে যারা রাজধানীতে এসেছেন তাদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৫০,০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৬৫ প্লাটুন ফোর্স। নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে বহিরাগতদের আনাগোনা বন্ধে অভিযান চালানো হচ্ছে। রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী সকল ভোট কেন্দ্রগুলো ঝুঁকিমুক্ত রয়েছে। ছোটখাটো যে ঘটনাগুলো ঘটছে সঙ্গে সঙ্গেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তার অ্যাকশন নিচ্ছে এবং যারা ঘটাচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। কোনো ঝুঁকি কোনো জায়গায় নেই, পরিষ্কার কথা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বিজ্ঞতা যে কোনো সময়ের চেয়ে এখন বেশি এবং তারা যে কোনো চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে পারে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‍্যাব। কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে র‍্যাব মহাপরিচালক জানান, প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব দিয়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই বাইরে থেকে আসছিলেন তারা এই যে সাহায্য সহযোগিতা করেছেন নির্বাচনী উৎসবমুখী পরিবেশ সৃষ্টি করার জন্য, আমি মনে করি আপনাদেরকে নগরবাসী ধন্যবাদ জানাবে, নিশ্চয়ই জানাবে, যারা ক্যান্ডিডেট তারা ধন্যবাদ জানাবে। কিন্তু আপনাদের কাজ শেষ, আমরা প্রত্যাশা করব কাজ শেষ করে আপনারা ঢাকা শহর ছেড়ে চলে যাবেন। রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে বইমেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বললেন, ভোটারদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার কাজ মানুষের নিরাপত্তা দেওয়া, আমি মানুষকে নিরাপত্তা দিব, ওনারা যেন সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন, ভোট দিতে পারেন, ওই নিরাপদে বাড়ি ফিরতে পারেন। ৩০ জানুয়ারি রাত থেকে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ৩১ জানুয়ারি থেকে বন্ধ থাকবে এমার্জেন্সি সহ সব ধরনের যানবাহন। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। দুই সিটি কর্পোরেশন নির্বাচনে অন্য বিদেশি পর্যবেক্ষকরা যেন আইনের বাইরে গিয়ে মাতুপরির চেষ্টা না করে সে ব্যাপারে নজর রাখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচটি ইমাম। আর বিএনপির অভিযোগ, তাদের কর্মীদের হয়রানি করা হলেও ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে জনসভা করা আওয়ামী লীগের উচিত হয়নি বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সাকিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রধান দুই দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যায় তাদের প্রতিনিধিরা। বৈঠক শেষে এইচটি ইমাম বলেন, সিটি নির্বাচনের সার্বিক অবস্থা ভালো, নির্বাচন পর্যবেক্ষকরা যেন আইন মেনে চলে। যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন যেন সুষ্ঠু হয়, নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারেও আমরা দু চারটি কথা বলেছি, দেশি এবং বিদেশি, এগুলো তারা যেন নিয়ম কানুন মেনে আন্তর্জাতিক যে সমস্ত পর্যবেক্ষণের বিধিবিধান আছে সেগুলো মেনে চলেন এবং কোনো বিশেষ দেশের কেউ যেন আবার বেশি মাতব্বরি না করেন। সার্বিক দিক নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগকে সুরক্ষা দিতেই কাজ করছে ইসি। আমরা বিজয়ী হব বলেই এই যে নিয়ন্ত্রিত নির্বাচনের যে ব্যবস্থা, সে কারণে নিয়ন্ত্রিত নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয়, বিএনপি শুধু জিতবে না, বিশাল অনেক বহু ভোটে জিতবে। দু দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বিদেশি পর্যবেক্ষক তো এখানে আসেন, এই বাইরের থেকে যারা আসছেন তারা হলো এখানকার এই বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা। তারা তো তাদের ব্যাপারে যে নিয়ম সেটা হলো যে তারা তার নিবন্ধনের দরকার নেই, স্থানীয়ভাবে যদি তারা তালিকা দেয় আমরা পরীক্ষা করি, সেই তালিকা অনুসারে তাদেরকে অনুমতি দিতে পারি। ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান সিইসি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।
এবার অন্যান্য প্রসঙ্গ। শিক্ষক, আবাসন ও পরিবহন সহ নানা সংকটে রাঙামাটি সরকারি কলেজ। পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকার ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভের আশায় কলেজটিতে ভর্তি হলেও বিদ্যমান এসব সমস্যায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে শিক্ষকের পদ শূন্য রয়েছে 11টি, একাডেমিক ভবনটিও ঝুঁকিপূর্ণ। রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন রাসেল আহমেদ। রাঙামাটির সরকারি কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয় 1965 সালে। বর্তমানে একাদশ দ্বাদশ শ্রেণীর পাশাপাশি বাংলা, ইংরেজি সহ 13টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয় কলেজটিতে। প্রায় 12,000 শিক্ষার্থীর কলেজটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীদের জন্য নেই নিজস্ব কোনো পরিবহন, শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে বিভিন্ন বিভাগের পাঠদান। নিজস্ব কোনো পরিবহনের ব্যবস্থা কোনো নেই। আগের যে দুটি বাস ছিল ওগুলো এখন পরিত্যক্ত অবস্থায় হয়ে আছে। শিক্ষক না থাকার কারণে আমাদের পড়ালেখাও মানে হচ্ছে না ভালো তেমন একটা, আর ক্লাসে যাওয়া হয় না। একটা ডিপার্টমেন্টে যে 10-12 জন যে শিক্ষক থাকার কথা, সেই ডিপার্টমেন্টে শুধু একজন শিক্ষক শুধু এই কার্যক্রম চালিয়ে যায়। কলেজটিতে একটি ছাত্রীনিবাস নির্মাণ করা হলো, তা এখনো চালু হয়নি। ছাত্রদের হোস্টেলটিও বসবাসের অনুপযোগী, তাই আবাসন নিয়ে বিপাকে দূর দূরান্তের শিক্ষার্থীরা। হোস্টেল থাকতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো, রেগুলারলি ক্লাস করতে পারতাম, রেগুলারলি প্রাইভেট পড়তে পারতাম। হোস্টেল চালু করা আমাদের জন্য ভালো, আমরা কারণ বাইরে থেকে আসছি, আমাদের অনেক কিছু সমস্যা আছে। এখানে একটা হোস্টেল থাকলে হয়তো আমাদের কিছুটা কষ্ট লাগা হতো, যার ফলে আমরা এখন বাড়াবাড়িতে থাকতে হচ্ছে। তবে এসব সংকট দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়ার কথা জানান কলেজটির অধ্যক্ষ। এক বছরের মধ্যে এই পদগুলো সৃজন হয় তাহলে রাঙামাটি কলেজেও কিন্তু আমরা কিছু পদ পাবো এবং আমাদের যে শিক্ষক সংকটটা আছে সেটাও দূর করা সম্ভব হবে। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাঙামাটির সরকারি কলেজ সব সংকট কাটিয়ে উঠবে এমন প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। রাসেল আহমেদ, আরটিভি। শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী অবস্থায় লেখেন 22 জুন 1967। খবরের কাগজে দেখলাম নারায়ণগঞ্জের বজলুর রহমান, ঢাকার হারুনুর রশিদ, তেজগাঁর মাজিদুল হক, রাজশাহী থেকে মুজিবুর রহমান, সিলেট থেকে জালাল উদ্দিন, দেওয়ান ফরিদ গাজী ও সিরাজউদ্দিন, খুলনার শেখ মোহাম্মদ আলী, চট্টগ্রামের মানিক চৌধুরীকে মুক্তি দেওয়ার হুকুম দিয়েছে। এরা সকলেই আওয়ামী লীগের কর্মী ও নেতা। বঙ্গবন্ধু লেখেন সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে। 25 তারিখে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হকও মুক্তি পেয়েছেন। তিনি লেখেন, বেগম সাহেবা এসেছিলেন আমার বড় বোনকে সাথে নিয়ে, আমাকে দেখে কেঁদেই অস্থির। আমার বড় বোন 19 বছর বয়সে বিধবা হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হল বিদ্যা, জ্ঞান, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এটি। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহাসাড়ম্বরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আরো জানাচ্ছেন মমিন রহন। বাংলা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মর্তে আগমন ঘটে বিদ্যার দেবী সরস্বতীর। সনাতন ধর্মমতে বিদ্যা, জ্ঞান, বাণী আর সুরের দেবী সরস্বতী। তাই তো দেবীর আরাধনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আয়োজন করা হয় সরস্বতী পূজার। প্রতিবারের মতো দেবীর আরাধনা, উৎসব আর মানুষের মিলনমেলায় একাকার হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠ। এ যেন এক টুকরো অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য দেখেও অত্যন্ত মানে ভালো লাগছে। মানে নববর্ষ যে বিভিন্ন উৎসবগুলো যেরকম হয় না সেরকমই, খুব ফেস্টিভ। পিছনে যে আমার ফ্রেন্ডগুলো দাঁড়িয়েছে ওরা কিন্তু সনাতন ধর্মাবলম্বী না, তবুও এসেছে এন্ড সবাই একদম ওয়েল ড্রেস আপ হয়ে এসেছে। বিদ্যা ও সুরের দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন অগণিত ভক্ত। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন বাণী অর্চনা সহ নানা ধর্মীয় আচারে, কায়মনে প্রার্থনা করেন দেবীর কাছে। মা যেন সবার মধ্যে বিদ্যাবুদ্ধির উদয় করে, প্রার্থনা করছি সামনেও আরো যত পড়াশোনা করব সব যাতে তিনি ভালো করে করায়। আজকে অনেক আনন্দ লাগছে। শুধু শিক্ষার্থীরা নন, শিক্ষা জীবন পার করে যারা এখন অভিভাবক তারাও আসেন বিদ্যা, সঙ্গীত আর জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর কাছে। অবশ্যই এখন আমার সন্তানদের জন্য চাই, সব সন্তান সব শিক্ষার্থীরা যেন ভালো সুস্থ পরিবেশে পড়াশোনা করুক, আগামীর এই ভবিষ্যৎগুলো বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে, এটা আসলে চাওয়া। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগ প্রায় 70টি মণ্ডপে আয়োজন করে সরস্বতী পূজার।
সরস্বতী জ্ঞানের দেবী, শিক্ষার দেবী, বিদ্যার দেবী। দেবীর আরাধনায় দূর হবে মনের সকল অন্ধকার, মনের কলুষতা, মনের পশুবৃত্তি। জ্ঞানের আলোয় আলোকিত হবে হৃদয়, এমনটাই প্রত্যাশা দেবীর ভক্তকুলের। মমিন রোহন, আরটিভি, জগন্নাথ হল পূজা মণ্ডপ। সকালে সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।